দক্ষিণ আমেরিকার বলিফিয়ার রাজধানী লাপাজে প্রেসিডেন্টের বাসভবন সহ সরকারি ভবনগুলো ঘিরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী এই অভিযানে প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটকও ভেঙে ফেলার চেষ্টা করা হয় সেনাবাহিনীর এই তৎপরতাকে অভ্যুত্থানের চেষ্টা আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস সার্চে স্থানীয় সময় বুধবার শহরের ঐতিহাসিক প্লাজা মূল্য চত্বরে জড়ো হন সেনা সদস্যরা প্রেসিডেন্টের বাসভবন ও কংগ্রেস ভবন অভিযানে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্টের বাসভবনের ধাতু ফটক ভেঙে ফেলার চেষ্টা চালানো হয় অভিযানের সময় প্রেসিডেন্টের বাসভবনের বাইরে অবস্থান করছিলেন দেশটির সেনাপ্রধান হুয়ান হুসে সুনিয়া এ সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান সশস্ত্র বাহিনী দেশে গণতন্ত্র পুনর্গঠন করতে চায় প্রতিবারই একই ব্যক্তিদের দেশ পরিচালনা করতে দিতে চান না তারা তবে সেনাবাহিনীর এই অভিযানের পরপরই হুয়ান হুসে সুনিয়াকে তার পদ থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট নতুন সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয় হোসে উইলসন সানচেসকে এরপরেই তিনি সেনা সদস্যদের তাদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেন এই নির্দেশের কিছুক্ষণ পর চত্বর থেকে সেনা সদস্য ও ট্যাঙ্কগুলোকে সরিয়ে নেয় সেনারা